आजकल डब्ल्यूडब्ल्यूई चुरी करा शुरू करेছে কেননা ডব্লিউডব্লিউই ম্যানেজমেন্ট জন সিনার জিনিস চুরি করে ড্রু ম্যাকইন্টায়ারকে দিচ্ছেন। এছাড়াও আজকের মানডে নাইট র এপিসোডের জন্য র‍্যান্ডি অর্টন অ্যাডভার্টাইজ ছিলেন, তারপরেও র‍্যান্ডি অর্টন কেন রিটার্ন করলেন না এবং জন সিনা ও রোমান রেঞ্জের মধ্যে আপনারা এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে ভয়ঙ্কর ব্রাউল দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দয়া করে অনুরোধটি রাখবেন। বিশেষ করে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার T20 সিরিজ, আর আপনারা ক্রিকেট ফুটবল নিয়ে নিউজ পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে এতদিন ধরে WWE ম্যানেজমেন্ট আমাদেরকে জানাচ্ছিলেন যে রোমান রেন্স যেহেতু জন সিনার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেননি, এজন্যই WWE ম্যানেজমেন্ট প্ল্যান করছেন ফিন ব্যালর ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তবে গত সপ্তাহে সম্পূর্ণ কিছুই কিন্তু আলাদা হয়ে গিয়েছে, কেননা কন্ট্রাক্টটিকে সাইনিং করে দিয়েছিলেন জন সিনা এবং ফিন ব্যালরের উপর আক্রমণ করে দিয়েছিলেন ব্যারন করবেন। এজন্য এখন ব্যারন করবেন এবং ফিন ব্যালরের ফিউড কন্টিনিউ হবে। তবে রোমান রেঞ্জ ভার্সেস জন সিনার সামার স্ল্যাম পেপারভিউয়ের জন্য ম্যাচটি অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে। তো এজন্যই এতদিন ধরে আপনারা স্ম্যাকডাউনের এপিসোডে তেমন কোনো ভয়ঙ্কর ব্রাউল দেখতে পারতেন না, জন সিনা রোমান রেঞ্জের উপর আক্রমণ করতেন না, রোমান রেঞ্জ জন সিনার উপর আক্রমণ করতেন না। তবে এইবার যেহেতু এদের ম্যাচটি কনফার্ম করা হয়েছে, সেহেতু স্ম্যাকডাউনের এপিসোডে এদের আক্রমণ দেখতেই পারেন। বিশেষ করে আপনারা এজ এবং রোমান রেঞ্জের ফিউডের মধ্যে দেখেছিলেন প্রত্যেক সপ্তাহে এদের মধ্যে আক্রমণ চলতো, তবে জন সিনা এবং রোমান রেঞ্জের ফিউডের মধ্যে কোনো আক্রমণ চলে না। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে জন সিনা রোমান রেঞ্জ সম্পর্কে এমন কিছু বলে দিবেন, রোমান রেঞ্জ এসে আক্রমণ করার চেষ্টা করবেন অথবা জন সিনা রোমান রেঞ্জের উপরে আক্রমণ করে দিবেন। এছাড়াও এই সপ্তাহের মানডে নাইট র এর এপিসোডের জন্য র‍্যান্ডি অর্টন তিনি অ্যাডভার্টাইজমেন্ট ছিলেন, তারপরেও কেন তিনি মানডে নাইট র এর এপিসোডে আসলেন না বা রিডেলকে তিনি কেন রক্ষা করলেন না? তো দেখুন, সামার স্ল্যাম পেপার ভিউয়ের জন্য অলমোস্ট কনফার্ম যে ম্যাচটি রয়েছে সেইটা হচ্ছে রিডেল এবং র‍্যান্ডি অর্টন ভার্সেস এজ স্টাইলস এবং অমাসের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর এই জন্যই র‍্যান্ডি অর্টন খুব শীঘ্রই রিটার্ন করার কথা ছিল, বিশেষ করে এই সপ্তাহের মানডে নাইট র এর এপিসোডে তার রিটার্ন করার কথা ছিল। শুধু যে তিনি আজকে রিটার্ন করেননি এমনটা কিন্তু নয়, তিনি ব্যাক স্টেজের কোনো স্থানেই ছিলেন না। তবে এটা আপনারা আশা করতে পারেন যে আগামী সপ্তাহের মানডে নাইট র এর এপিসোডে অবশ্যই র‍্যান্ডি অর্টন রিটার্ন করবেন, আর যদি তিনি রিটার্ন না করে তাহলে অবশ্যই সামার স্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে নেবেন। এছাড়াও WWE ম্যানেজমেন্টও আজকাল চুরি করা ধরেছে, কেননা জন সিনার থিম সং থেকে বা জন সিনা WWE তে যেই সময় এন্ট্রি নেন সেই সময় সকল দর্শকরাই একসাথে অনেক জোরে আওয়াজ করে জন সিনাকে সাপোর্ট দেখান। তবে ড্রু ম্যাকইন্টায়ার তিনি কিন্তু একজন বেবি ফেস রেসলার হলেও দর্শকদের পক্ষ থেকে সাপোর্ট পেলেও খুব একটা রিয়াকশন পান না। তবে আজকের মানডে নাইট র এর এপিসোডে আপনারা অনেকেই লক্ষ্য করেছিলেন যে যেই সময় রিংয়ের মধ্যে আসছিলেন ড্রু ম্যাকইন্টায়ার, ঠিক সেই সময়ে মাইকেল কোল এর কমেন্ট্রি শোনা যাচ্ছিল। তিনি তো স্ম্যাকডাউনে কমেন্ট্রি করে থাকেন, তাহলে মানডে নাইট রতে তার কমেন্ট্রি কিভাবে আসলো? এবং সেখানে শোনা গিয়েছিল যে 16-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অর্থাৎ জন সিনাকে দর্শকরা যেই সময় সাপোর্ট করছিল তারা সকলেই অনেক আওয়াজ দিয়ে জন সিনাকে সাপোর্ট করছিল, ঠিক সেই সময়ে সেই সাউন্ডটিকে কেটে এনে ড্রু ম্যাকইন্টায়ারের এন্ট্রান্সের সময় লাগিয়ে দিয়েছিলেন WWE ম্যানেজমেন্ট। অর্থাৎ জন সিনার সাপোর্টটিকে বা দর্শকরা যে সাপোর্টটি জন সিনাকে দিচ্ছিলেন সেইটাকে চুরি করে এনে ড্রু ম্যাকইন্টায়ারের এন্ট্রান্সের সময় আজকে লাগিয়ে দিয়েছিলেন। তো এই ছিল WWE এর সর্বশেষ কিছু আপডেট। আর হ্যাঁ, আপনারা অবশ্যই দ্বিতীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্রিকেট এবং ফুটবল নিয়ে অবশ্যই নিউজ পেতে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিংক রয়েছে।